দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে ফের বীরভূমের সাংসদ শতাব্দী রায় তিনি বিক্ষোভের মুখে পড়লেন বেহাল রাস্তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে এই রকম প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে নতুন বা পুরনো যে নেতাই আসুন না কেন ভোট আর পাবেন না শুধুই নেতাদের পকেট ভারী হচ্ছে এই রকম কথা শুনতে হয়েছে বিক্ষোভের মুখে কিভাবে আজকে শতাব্দী রায়কে পড়তে হলো ছবিটা একবার দেখুন একদিকে রাস্তার সেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং এই পরিস্থিতির জন্যই কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়েছে সাংসদ শতাব্দী রায়কে এবং এই কথাও শুনতে হয়েছে যে নতুন বা পুরনো যে নেতাই আসুন না কেন ভোট আর পাবেন না শুধু ভারী হচ্ছে পকেট ভারী হচ্ছে নেতাদের গ্রামবাসীদের একটাই ক্ষোভ বিক্ষোভ সেটা হচ্ছে যে রাস্তা বেহাল ওই রাস্তা দিয়ে আপনি যাতায়াত করলেন গোটা গ্রামবাসীর একটাই বক্তব্য যে সিপিএম আমল থেকে ওই রাস্তায় এরকম অবস্থা 2011 তৃণমূল হচ্ছে তারপরে এই অবস্থা কি বলবেন হবে তৃণমূল সাংসদের পর তৃণমূল বিধায়ক হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি আজকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গেছিলেন সেখানে বিক্ষোভের মুখে পড়লেন দলের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন এক্ষেত্রে অবশ্য বিক্ষোভ হয়েছে পঞ্চায়েতের টিকিট নিয়ে দল অনেক বড় হচ্ছে আমার টিকিট আগে ছিল 16টা এবার হবে 19টা আমার 1900 জন কর্মী আছে দেব তো 1900 জনকে দেয়া যাবে না ক্ষোভ বিক্ষোভ দলের মধ্যে থাকবে চিরকালই ছিল অবিভক্ত কংগ্রেসেও ছিল তৃণমূলেও আছে যখন যুদ্ধ হয় তখন সোলজাররা নেমে পড়ে তখন আর অন্য কিছু দেখে না সিম্বল দেখে এখন টিকিট চাওয়ার কারণ অপরাধ নয় অন্যায় নয় চাইতেই পাবে কিন্তু টিকিট যখন কেউ পাবে দলের সবাই তার হয়েই করবে ক্ষোভ দুঃখ থাকলে আমি সবার অভিভাবক আমাকে তো বলবেই বলতেই পারে যখন এই রাস্তাগুলো স্যাংশনে পাঠানো হচ্ছে যখন সেন্ট্রাল থেকে বা স্টেট থেকে স্যাংশন হচ্ছে তবেই তো সে করতে পারবে এই রাস্তার বহু দিন থেকে কথা ছিল তৃণমূল 12 বছর জিতে গেল আবার ছেলেদের জন্য এই রাস্তাটা